ভাঙড়ের এমএলএ নওশাদ সিদ্দিকীকে ভাঙড়ে ঠুকতে বাধা দেওয়া হলো। নিউ টাউন থেকে ভাঙড়ে ঢোকার পথে তাকে আটকালো বিধাননগর পুলিশ। জানা গিয়েছে যে রবিবার দিন দুপুরবেলা ভাঙড়ের এমএলএ নওশাদ সিদ্দিকীকে ভাঙড়ে ঢুকতে বাধা দিল বিধাননগর পুলিশ। নিউ টাউনের আর্টস একর ক্রসিং থেকে তাকে আটকানো হলো এমনটাই খবর, এবং জানা গিয়েছে এর আগে শুক্রবারও তাকে ভাঙড়ে যেতে দেয়নি বিধাননগর পুলিশ, সেদিনও তাকে এই একই জায়গায় আটকানো হয়েছিল। দীর্ঘক্ষণ অপেক্ষা করেও ভাঙড়ে ঢুকতে না পেরে ফিরে যান নওশাদ সিদ্দিকী। এবং যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, একদম ব্যারিকেড করে রাখা হয়েছে, প্রচুর পুলিশ দাঁড়িয়ে রয়েছে, এবং ব্যারিকেডের অপর প্রান্তেও কিন্তু দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে পুলিশ রয়েছে। এবং এই মুহূর্তে যে গাড়িটার ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, এই যে লাল রঙের এমএলএ লেখা গাড়ি, এই গাড়ি করে আসার পরে তাকে আটকানো হয়েছে। এবং এটা কিন্তু প্রথমবার নয়, এর আগেও একইভাবে বিধাননগর পুলিশ আটকেছিল নওশাদ সিদ্দিকীকে ভাঙড়ে যাওয়ার ক্ষেত্রে। এবং রবিবার দিন ভাঙড়ে প্রবেশ করার ক্ষেত্রে আটকানো হলো, আটকালো পুলিশ নওশাদ সিদ্দিকীকে। ঘটনাস্থলে বিধাননগর পুলিশের বিশাল বাহিনী মজুদ করা রয়েছে, এবং জানা গিয়েছে গাড়িতে বসেই অপেক্ষা করছিলেন ভাঙড়ের এমএলএ নওশাদ সিদ্দিকী, যাতে তাকে যেতে দেওয়া হয়। তাকে অপেক্ষারত অবস্থায় দেখা গেছে গাড়ির মধ্যে। 14 জুলাই শুক্রবার নিজের বিধানসভা এলাকায় ঢুকতে বাধা দেওয়া হয় নওশাদ সিদ্দিকীকে। আর্টস একর্ডের কাছে নওশাদ সিদ্দিকীর গাড়ি আটকায় পুলিশের বিশাল বাহিনী। আজকে ঠিক কি বলেছেন নওশাদ শুনব। আমি আমার অফিসে যাব, আমি আমার নির্বাচনী ক্ষেত্রে যাবো, মনে করছেন পুলিশ প্রশাসন দুরকম মনোভাব নিয়ে চলছে। অবশ্যই শুধুমাত্র নওশাদ সিদ্দিকীর গতিবিধি আটকানোর জন্য ভাঙড় বিধানসভায় যাতে না ঢুকতে পারে, ভাঙড় বাসীর পাশে আজকে থাকা দরকার, তার জনপ্রতিনিধি, সেটা আমাকে থাকতে দেওয়া হচ্ছে না। ভাঙড় বাসীর রাইট কে ভায়োলেট করা হচ্ছে। আমার অনেক ওখানে কাগজপত্র আছে, অনেক কাজ আছে, আজকে অফিসে যাওয়ার আছে, অনেক পরিষেবা দেওয়ার আছে, সেগুলোকে সুকৌশলে ব্যাঘাত ঘটানোর চেষ্টা হচ্ছে, অবশ্য সেটা আছে। ইভেন আমার যে জাহানারা বিবি, তার স্বামীকে পাওয়া যাচ্ছে না, তার বাড়ি যাওয়ার আছে, কারণ ওটা আমি অলরেডি আমরা মিসিং ডায়েরি হয়েছে, থানাতে জানানো হচ্ছে, এবার আমরা কোর্টের দ্বারস্থ হবো। এসব বিষয়গুলো আছে, যাতে না সেগুলো জায়গা পর্যন্ত আমি অ্যাক্সেস করতে পারি, সেই জন্য সুকৌশলে আমাদের কাটকানো হবে। মূলত ভাঙড়ে ঢুকতে দেওয়া হবে না, সেই কারণে নওশাদ সিদ্দিকীর গাড়ি আটকায় পুলিশ। বেশ কিছুক্ষণ গাড়িতেই বসে থাকতে দেখা যায় নওশাদ সিদ্দিকীকে। পরে কর্তব্যরত পুলিশ অফিসারের সঙ্গে কথাও বলেন তিনি। সেদিন সংবাদ মাধ্যমকে নওশাদ বলেছিলেন, আমি তো ভাঙড়ের বিধায়ক, আমার যাওয়ার অধিকার রয়েছে, আমার বিধানসভা এলাকার মানুষ কেমন রয়েছেন তা জানার অধিকার রয়েছে আমার। আসলে শাসক ভয় পেয়েছে, এই তৎপরতা ভোটের আগে দেখালে কাজ হতো। এবং সব মিলিয়ে আজকেও যে ছবিটা দেখা গেল, রবিবার দিনও কিন্তু একইভাবে আটকানো হলো নওশাদকে, এবং এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে। পরবর্তী আপডেটের জন্য সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। লাইক করতে ভুলবেন না, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল।